বিশ্ববিদ্যালয় দিনাজপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি সুলতানা বেগম সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি পড়াবো বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায়, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। রাষ্ট্র, নাগরিকতা ও আইন, প্রথমে আমরা এই তিনটে বিষয়ে জানব, কিন্তু সংক্ষেপে। রাষ্ট্র, রাষ্ট্র বলতে আমরা কি বুঝি, এটা প্রথমে তোমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পেজে তোমরা দেখো রাষ্ট্র সম্পর্কে আছে। রাষ্ট্রটা সম্পর্কে আমরা জেনে নিই। আমরা সবাই জানি রাষ্ট্র হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান। এই সমাজে বসবাসকৃত মানুষকে একই কি এই প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরকে বসবাস করতে হয়। আর এই বসবাসকারী প্রতিষ্ঠানটি হল রাষ্ট্র। এখানে কি হবে, মানুষকে একটি একই সূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও কল্যাণ ও সমস্যার সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব হয়। এখানে আমরা যারা বসবাস করি তাদের বিভিন্ন রকম সমস্যা সুবিধা, হ্যাঁ, দেশে থাকা তাদেরকে অনেক কিছু করতে হয়, যার জন্য কি আমাদেরকে সমাজে বসবাস করতে হয়, সমাজে বসবাস করতে হয়। এই সমাজে বসবাস করাটাই সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্যে থেকেই রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান। কিন্তু ঈশ্বর কি প্রতিষ্ঠান সৃষ্টি করেছে? না, মানুষরা কি করেছে, যুগে যুগে নিজের প্রয়োজনের চাহিদা মেটানোর জন্যই কি সমাজ থেকে একটা পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে একটি রাষ্ট্রে পরিণত হয়েছে, রাষ্ট্রে পরিণত হয়েছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সর্বোচ্চ কল্যাণ সাধনকারী, সর্বোচ্চ কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা দিয়েছে। তবে এক একজন মনীষী, বিজ্ঞানীরা বিভিন্নভাবে এই রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছে, বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছে। যেমন অ্যারিস্টটলের মতে স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয়, স্বয়ং সম্পূর্ণ কতিপয় জীবনের জন্য আমাদের কি করতে হয়, এই বসবাসের প্রত্যেক কর্তৃক গঠিত আইন দ্বারা প্রচলিত একটি সংগঠন যার কৃতিত্বমূলক ক্ষমতা রয়েছে এবং নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত, নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত কি অধিবাসীদের উপর বলবৎ হয়। তারপরে কি অধ্যাপক কারণে আপনি বলেছেন রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা তিনি দিয়েছেন। তিনি কি বলেছেন, তিনি বলেছেন রাষ্ট্র হল বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একজন সমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে কি স্থায়ীভাবে বসবাস করে, নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, আচ্ছা, যা ভবিষ্যতের নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের একটি কি সুসংগত সরকার আছে এবং সেই সরকার, যে সরকারের জন্য ওই জনসমাজ কি স্বভাবতই অনুগত। তাহলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র সম্পর্কে ধারণা দিয়েছেন। তোমরা বইয়ের এই অধ্যায়টুকু আরেকটু ভালো করে পড়ে নিও। সুতরাং আমরা বলতে পারি রাষ্ট্র একটি কি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ যা সংগঠিত সরকার, যা সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যা নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে, নিজস্ব এলাকা ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত রয়েছে, সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে রাষ্ট্র কাকে, রাষ্ট্র একটি সামাজিক প্রতিষ্ঠান, এটা আমরা সবাই জানি। আমাদের বসবাস হতো একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে কি বসবাসকারী এই পরিবেশই হচ্ছে তোমাদের রাষ্ট্র। আচ্ছা, এই রাষ্ট্র গঠনে কিন্তু চারটি উপাদান রয়েছে, রাষ্ট্র গঠনের চারটি উপাদান রয়েছে। এই চারটি উপাদান ছাড়া কিন্তু রাষ্ট্র গঠন সম্ভব নয়। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌম।
একটি রাষ্ট্রে বসবাস করতে গেলে এই চারটি উপাদান কিন্তু আমাদের অপরিহার্য। তাহলে জনসমষ্টি কি আমরা প্রথমে রাষ্ট্র গঠনের সবচেয়ে প্রথম যে উপাদানটি সেটা হলো জনসমষ্টি। এই জনসমষ্টিটা কি রাষ্ট্রের একটি প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়, সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একটা খুব প্রয়োজন। তাহলে একটা রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি অর্থাৎ আমরা সবাই মিলে এই সমাজে বাস করি, এই সমাজে বাস করতে গেলে কি কিছু নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হয়। এই নিয়ম কানুনের মধ্যে যে রাজনৈতিকভাবে সংগঠন জনগণকে বোঝায় সেটাই হচ্ছে এই জনসমষ্টি। এই জনসমষ্টি ছাড়া একটা রাষ্ট্র গঠনে হতে পারে। আচ্ছা, নির্দিষ্ট ভূখণ্ড, এই নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের কি অপরিহার্য দ্বিতীয় উপাদান। এই রাষ্ট্র গঠনের একটি অপরিহার্য উপাদান হচ্ছে এই নির্দিষ্ট ভূখণ্ড। প্রত্যেক রাষ্ট্রেরই একটা কি রয়েছে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ। আমরা বাংলাদেশের একটা নির্দিষ্ট সীমা রয়েছে, ভারতের একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে, তারপরে অন্য আরো অনেক উন্নত বিশ্ব আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি এক রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডে বেশ কয়েকটি কি নিজের নিজের ভূখণ্ডে তারা অবস্থিত। যেমন ধরো বলতে পারি আমরা ভূখণ্ড বড় হতে পারে আবার ছোট হতে পারে। যেমন রাশিয়ার আয়তন কিন্তু অনেক বড়, আর ছোট আয়তনের রাষ্ট্র হলো দারুসালাম, সুইজারল্যান্ড এবং ব্রুনাই। এই দেশগুলো হলো নির্দিষ্ট ভূখণ্ডে দিয়ে আয়তনে বড় কিন্তু নির্দিষ্ট ভূখণ্ডে দিয়ে ছোট। রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান হচ্ছে সরকার। এই সরকারটা হচ্ছে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। সরকার ছাড়া যেমন রাষ্ট্র চলতে পারে না, এমনকি এই জনগণ কিন্তু এই সরকারের উপর সরকার ছাড়া পরিচালিত হয় না। রাষ্ট্রের সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কৃতিত্ব প্রতিষ্ঠা করে। এই সরকারটি নির্দিষ্ট ভূখণ্ডের উপর কৃতিত্ব প্রতিষ্ঠা করে। আচ্ছা, এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পূর্ণ হয়। এর মাধ্যমে কি হয় রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পূর্ণ হয়। আচ্ছা, তারপরে দেখো যেটা বলতে পারি আমরা নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। আমাদের দেশে ভোট হয় না, আমরা ভোট দেই তাই না? ভোট দিয়ে কি হয় আমরা একজন কি সরকার নির্বাচন করি বা নির্বাচিত করা হয়, আর সেই সরকার কি করে আমাদের দেশ পরিচালনা করে। এই রাষ্ট্র গঠনের চতুর্থ উপাদানটি হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব হচ্ছে কি রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান, এই সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম এবং চূড়ান্ত ক্ষমতাকে বোঝানো হয়। এই সার্বভৌমত্ব হচ্ছে কি চরম এবং চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। যেমন সার্বভৌমত্বের আদর্শ হল আইন, আর সার্বভৌমের আদর্শ ও আইন মানতে সকলেই বাধ্য। সার্বভৌম ক্ষমতা আভ্যন্তরীণ ও বাহ্যিক দুটোই দিক রয়েছে। এই সার্বভৌম ক্ষমতার মধ্যে আমরা আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটোই দিক আমরা লক্ষ্য করে থাকি। আচ্ছা, এটা গেল আমাদের রাষ্ট্র সম্পর্কে ধারণা বা রাষ্ট্র গঠনের উপাদানগুলো। আচ্ছা, এরপরে আমরা একটু আলোচনা করে নিই রাষ্ট্রের কার্যক্রম। এই রাষ্ট্রের কার্যক্রম, আমরা যে রাষ্ট্রে বাস করি, আমরা যে সমাজে বাস করি, আমরা যে জনগণ, আমাদের দেশে যে একটা সরকার রয়েছে সেই সরকারের কিন্তু কি কার্যক্রমগুলো আমরা জানি। মানুষের প্রয়োজনে রাষ্ট্র গড়ে উঠেছে তাই না? এটা আমরা সবাই জানি। কি এর আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি তোমাদের, তোমরা আরেকটু বইয়ে ভালো করে দেখে নাও। এটা হচ্ছে যে মানুষের প্রয়োজনে রাষ্ট্র গড়ে উঠেছে। মানব জীবনের সামগ্রিক কল্যাণ সাধন হচ্ছে রাষ্ট্রের কাজ। মানব জীবন, আমরা সমাজে বসবাস করি, এই সমাজের ভালো সব কিছু দেখা দেয় এই রাষ্ট্র এবং এই সরকার। বিশ্লেষকের মতে রাষ্ট্র প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নিয়ন্ত্রণমূলক আর একটা হচ্ছে কল্যাণমূলক। একটা নিয়ন্ত্রণমূলক আর একটা হচ্ছে কল্যাণমূলক। নিয়ন্ত্রণমূলকটা কি এই দুই ধরনের ভিত্তিতে রাষ্ট্রের কার্যগুলিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অপরিহার্য আর একটা হলো কল্যাণমূলক। অপরিহার্য বা মুখ্য কার্যগুলি কি রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও কি সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বসবাসকারী জনগণ, রাষ্ট্রের বসবাসকারী জনগণ কি করে
এই অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলো হচ্ছে অপরিহার্য বা মুখ্য কাজ, অপরিহার্য বা মুখ্য কাজ। আচ্ছা, তারপরে দেখো বিভিন্ন দার্শনিক দার্শনিকের মধ্যে প্রথম আমরা বলবো এবার মেকানিকাল মডার্ন স্টেট কন্ঠে কি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব। তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের কি প্রাথমিক দায়িত্ব? এই প্রাথমিক দায়িত্ব বা কাজ এই। তারপরে জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা। আমরা কি করি সমাজে বাস করতে গেলে, রাষ্ট্রে বাস করতে গেলে আমাদের কিছু নিয়মের মধ্যে চলতে হয়। আচ্ছা, তারপরে এই নিয়ম শৃঙ্খলা রক্ষা দায়িত্বে সবসময় আমাদের দেশের পুলিশ, র্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের কাজ করে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা স্বাধীনতা স্বাধীনভুক্ত রক্ষা করা রাষ্ট্রের আরেকটি অপরিহার্য কাজ। তাহলে তোমাদের হয়ে থাকা আরেকটি ধরনকে দেখে নাও, যা দুই নম্বর পয়েন্টটা জাতীয় নিরাপত্তা স্বাধীনতা ও সার্বভৌমত্ব। জাতীয় কি নিরাপত্তা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের আরেকটি অপরিহার্য কাজ, রাষ্ট্রের আরেকটি অপরিহার্য কাজ। এবং এই কাজগুলো কি, রাষ্ট্রের পরিচালনা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। আধুনিককালে প্রতিটি রাষ্ট্রে শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলে, প্রতিটা দেশ তার নিজে নিজে রক্ষার স্বার্থে কি করে নিজের দেশকে তারা রক্ষা করার জন্য প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলে। তারপরে দেখো আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্র পরিচালিত করা, রাষ্ট্রের রাষ্ট্রীয় ভূমি অবস্থিত সম্পদের উপর দাবি প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় অবস্থার উপর দাবি প্রতিষ্ঠা করা। তারপরে অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, তারপরে বিভিন্ন চুক্তি সম্পাদন, আঞ্চলিক পথ গঠন, বহির্বিশ্বের অর্থনৈতিক বাজার সৃষ্টি এবং সম্প্রসারণ করা, এগুলো হচ্ছে একটি রাষ্ট্রের কি গুরুত্বপূর্ণ কাজ এবং সেগুলো কি রাষ্ট্রের দায়িত্ব মধ্যেই পড়ে। আইন প্রণয়ন, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের আরেকটি মৌলিক কাজ। মানে আইন প্রণয়ন করাটাও কিন্তু রাষ্ট্রের একটি মৌলিক কাজ। আচ্ছা, রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলীর সম্পাদন, নিয়ন্ত্রণ এবং সুষ্ঠুভাবে পরিচালনা, দৈনন্দিন যে কাজকর্ম হয় সেসব সুষ্ঠুভাবে পরিচালনা করাও কিন্তু একটি রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, রাষ্ট্রের কার্যাবলীগুলোর মধ্যে পড়ে। তারপরে অর্থ এবং সম্পদে সুষ্ঠু ব্যবস্থাপনা, অর্থ এবং সম্পদে সুষ্ঠু ব্যবস্থাপনা করাও হচ্ছে একটি রাষ্ট্রের কি মুখ্য কাজ। কল্যাণ, এরপরে দেখো কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ। এই রাষ্ট্রের কার্যক্রমের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে, একটা আমরা জানলাম অপরিহার্য বা মুখ্য কার্যক্রমী, এরপরে আমরা জানবো কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যক্রম। বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রের কল্যাণমূলক কার্যক্রম হিসেবে নিজেদের দাবি করে, বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রের বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রেই কিন্তু নিজের দায়িত্ব পালনে তারা কি রাষ্ট্রকে কল্যাণমূলক কাজে সহযোগিতা করে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষরা এখন একমতে রাষ্ট্রের ভূমিকা শুধু আইন শৃঙ্খলা রক্ষা আদায়ের মাধ্যমে সীমাবদ্ধ হওয়া উচিত নয়, রাষ্ট্রের কি বিভিন্ন কার্যক্রমের মধ্যে তাদের সীমাবদ্ধ থাকা উচিত নয়, রাষ্ট্রকে বিভিন্ন কাজের জন্য নাগরিকের বিভিন্ন কল্যাণের জন্য তাদেরকে উন্নতি দিয়ে যেতে হয় বা রাষ্ট্রকে সেসব কি কার্যক্রমের মধ্যে তাদের পড়ে এবং সেটাও একটা সরকারের গুরুত্বপূর্ণ দিক। রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একটি দেশে একটি দেশ তখনই উন্নত হয়, একটি দেশ তখনই উন্নত হয় যখন কি একটা দেশ সবাই বা সব জনগণের যখন শিক্ষা দিয়ে উন্নত হয়। রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ, তাই না? একটা দেশ শিক্ষিত হলে একটা জাতি শিক্ষিত হয়। আচ্ছা, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং বিদ্যমান বিভিন্ন বৈষম্য কুপ্রথা দূরীকরণে গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে থাকে। তাহলে রাষ্ট্র কি করে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা বিদ্যমান, স্বাস্থ্য সুরক্ষা বিদ্যমান এবং সামাজিক ভূমিকা পালনের দায়িত্ব পালন করে থাকে। এর মধ্যে রয়েছে অসুস্থদের স্বাস্থ্য সেবা প্রদানের হাসপাতাল, তারপরে দাতব্য চিকিৎসালয়, শিশু সনদ, মাতৃমণ্ডল ইত্যাদি কাজে কিন্তু রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা, এগুলো আমরা জানা রাষ্ট্রের কার্যক্রম।
নাগরিক হিসেবে রাষ্ট্রপতি কিন্তু দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আমরা দেখতে পাই, বা আমাদের পক্ষে জনগণেরই কি রাষ্ট্রের নাগরিক হিসেবে কিছু দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ কি কর্তব্য। যেমন নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা, রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা, রাষ্ট্র প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকের আরেকটি অন্যতম দায়িত্ব। সততা এবং সুবিচারের সাথে ভোট দেওয়া, সততা এবং সুবিচারের সাথে ভোট দেওয়া নাগরিকের আরেকটি দায়িত্ব এবং কর্তব্যে রাষ্ট্রীয় আয়ের প্রমাণ হচ্ছে নাগরিকদের প্রদেয় কর এবং খাজনা। রাষ্ট্রে বসবাস করতে গেলে কর এবং খাজনা আমাদেরকে দিতে হয় বা প্রদান করতে হয়। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাও কিন্তু একটি অপরিহার্য কাজ। প্রতিটি শিশু রাষ্ট্রের নাগরিক, আমরা সবাই জানি প্রতিটি শিশু কিন্তু রাষ্ট্রের নাগরিক। আর পিতা মাতা অভিভাবক হিসেবে কাজ করে থাকে, তাই সন্তানের জীবন রক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠিত পিতাদান, সুস্থ সেবা, সুস্থ স্বাস্থ্য রাখা, নির্দিষ্ট সময়ে স্কুল পাঠানো পিতা মাতার এটাও কিন্তু দায়িত্বের মধ্যে। আচ্ছা, তারপরে দেখো এগুলো হচ্ছে এরকম আরো অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে নাগরিকের রাষ্ট্রের প্রতি যা আমরা পালন করে থাকি বা পালন করব। এরপরে আমরা জানলাম রাষ্ট্র কাকে বলে, নাগরিকতা কি, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এখন আমরা একটু দেখে নিই আইন। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের তোমরা বের করে আর একটু দেখো তো। আচ্ছা, আইনের ধারণা, আইনের ধারণা সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত অলিখিত সংবিধান বিধিবিধান বা রীতিনীতিকে বোঝায়। আচ্ছা, মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা, সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষের এই নিয়ম কানুন মেনে চলতে হয়। সুতরাং আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম কানুন রীতিবিধান এবং বিধিবিধানের মধ্যে পড়ে। এই আইন হচ্ছে দুই প্রকার, কি কি, সামাজিক এবং রাষ্ট্রীয় আইন। আর রাষ্ট্রীয় কাঠামো বিভিন্ন জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজের সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীনভাবে সরকার কর্তৃক কিন্তু বিভিন্ন আদেশ নির্দেশে রাষ্ট্রীয় আইন মেনে চলে হচ্ছে নিয়ম। তোমরা আরেকটু ভালোভাবে পড়ে নিও। আইনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আইনের বৈশিষ্ট্যগুলো দেখো। আইন রাষ্ট্র বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সার্বজনীন, তা সমগ্রভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য হয়। আইন হচ্ছে এক ধরনের আদেশ ও নিষেধ যা সকলকে মান্য করতে হয়। যারা আইন অমান্য করে তাদের সাজা পেতে হয়। আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। আইন হল সমাজের প্রথা এবং বিধি। তাহলে আইনের ধারণা আইন কাকে বলে এবং আইনের উৎসগুলো আমরা জানলাম। এখন আমরা জানি আইনের উৎসগুলো হচ্ছে ছয় প্রকার। তোমরা আরেকটি বলে তোমাদের পৃষ্ঠা দেখে নাও আইন হচ্ছে ছয় প্রকার, কী কী, প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত, বিজ্ঞান সংক্রান্ত আলোচনা, ন্যায়বোধ ও আইন সভা। প্রথা, প্রথা হচ্ছে কি, যেটা আগে থেকে এখন পর্যন্ত নিয়ে যে নিয়ম চলে আসে সেটাকে আমরা এক কথায় প্রথা বলতে পারি। ধর্ম, ধর্ম হচ্ছে কি, ধর্ম হচ্ছে যে মানুষের এক এক রকম, নিজে নিজে মানুষের ধর্ম। আমরা এই রাষ্ট্র সমাজে বাস করতে গেলে আমাদের বিভিন্ন ধর্মের মানুষ আমরা দেখতে পাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ এখানে বাস করে। অর্থ মানুষের উপর ধর্মের প্রভাব অবশ্যই, প্রাচীনকাল থেকে মানুষ প্রচলিত আইন অনুসরণ করে চলছে, অর্থাৎ যার যেটা ধর্ম সে সেটা মেনে আসছে। আচ্ছা, তারপরে বিচার সংক্রান্ত কাজ, বিচারের রায় অথবা বিচার বিভাগীয় রায় আইনের একটি উৎস। এই বিচার বিভাগকে কি এই কাজ সম্পূর্ণ করা কিন্তু একটা বিচারকের রায় কিন্তু আইনের একটা উৎস। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হন তখন স্বীয় বুদ্ধি নির্ভয় প্রজ্ঞার সাথে প্রচলিত আইনের সাথে সম্মতি রেখে আইনের কিন্তু ব্যাখ্যা প্রদান করা উচিত বিচারকের কাজ। এগুলো তোমাদের পাঠ্যবইয়ের প্রথম সুন্দরভাবে এই কি পয়েন্টগুলো দেখে নিলাম। এরপরে দেখো বিজ্ঞানসম্মত আলোচনা, আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা এবং তাদের আইন বিষয়ক গ্রন্থগুলি আইনের উৎস হিসেবে কাজ করে থাকে। তাহলে আইনের উৎস হিসেবে কি কাজ করে থাকে, বিজ্ঞানসম্মত আলোচনা কিন্তু এর মধ্যে রয়েছে। ব্রিটেনের আইন ব্যবস্থার আইনবিদ
head, bloodstream. Amigar, head, this one I need to pray. Imam Abunka, a good work, I can work it out. We are not to it. Yes, but she is not to it. But never to keep. বিচারক যখন উপযুক্ত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত বিচারক যখন আইনের মাধ্যমে ন্যায় বিধান করতে ব্যর্থ হন তখন নিজস্ব সামাজিক নিষিদ্ধের আলোকে আইন কি করা হয় আইনের ন্যায্য রায় প্রদান করা হয় এর নিষিদ্ধ দ্বারা প্রদত্ত আইন দেশের কি সর্বোচ্চ আইন বলে প্রমাণিত হয় আইনসভা হচ্ছে আধুনিক রাষ্ট্রে আইনসভা আইনের প্রধান উৎস সকল গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার পরিষদ রয়েছে সকল গণতান্ত্রিক দেশে বিশ্বের গণতান্ত্রিক দেশের মধ্যে নিজের আইন পরিষদ রয়েছে এই আইনসভা দেশের জনগণের স্বার্থকে রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন করে থাকে আচ্ছা সংশোধন করে থাকে এই অবস্থায় তাহলে আমরা জানলাম যে রাষ্ট্র কাকে বলে নাগরিকতা কি এবং আইন সম্পর্কে আসলে এগুলো আরো তোমরা বইয়ে ভালো খুঁজে করে জানে নিতে আচ্ছা শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে আমার ক্লাস শুনেছ তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে আবার এই বইয়ের অধ্যায়গুলো দেখে নিও ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো আগামীতে আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে